প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এখানে আমাদের ক্লাস 7 ইংলিশ আলোচনা চলছে সামেটিভ এক্সাম 1 এর জন্য, লেসন 3 উইয়ার 7 চলছে। আমরা আজকে হোমোনিম নিয়ে একটু আলোচনা করব। লুক অ্যাট দ্য কালার্ড ওয়ার্ডস, এই কালার্ড ওয়ার্ডসগুলোর দিকে তাকাও। দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, দেখো মেডটা কালার করা আছে। হার বিউটি মেড মি গ্ল্যাড, এই মেডটাও কালার করা আছে। তাহলে এই দুটো মেড কালার করা আছে, দুটোই কিন্তু মেড, কিন্তু দেখো এর স্পেলিং আলাদা, দুটোর মিনিংও কিন্তু আলাদা, কিন্তু উচ্চারণ একই। এই ধরনের ওয়ার্ডগুলোকে যাদের মিনিং আলাদা কিন্তু উচ্চারণ এক, তাদের বলে হোমোনিমস। নোট দ্যাট দ্য টু ওয়ার্ডস হ্যাভ দ্য সেম প্রোনাউন্সিয়েশন বাট দ্যার মিনিংস আর ডিফারেন্ট। দেখো এই যে দুটো ওয়ার্ড আছে তাদের প্রোনাউন্সিয়েশন এক, কিন্তু তাদের অর্থ আলাদা। দিস ওয়ার্ডস আর কল্ড হোমোনিমস, এই ওয়ার্ডগুলোকেই বলে হোমোনিমস। হিয়ার আর সাম মোর ইনস্ট্যান্সেস অফ হোমোনিমস ফ্রম দ্য পোয়েম, এখানে এই কবিতা থেকে আরও কতগুলো উদাহরণ দেওয়া আছে। দেখো মেট 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 মানে সাক্ষাৎ করেছিল, মেট মানে বন্ধু। আবার হেয়ার হেয়ার প্রোনাউন্সিয়েশন দেখো এক, এই হেয়ার মানে র্যাবিট মানে খরগোশ, সরি হেয়ার মানে হচ্ছে চুল, এই হেয়ার মানে হচ্ছে র্যাবিট বা খরগোশ। ওয়ান্ডার ওয়ান্ডার, এই ওয়ান্ডার অবাক হওয়া, এই ওয়ান্ডার ঘুরে বেড়ানো। টু টু, এই টু হচ্ছে দুই, এই টু মানে দিকে, গোয়িং টু স্কুল সেই টু। দেয়ার দেয়ার, এই দেয়ার সেখানে, আর এই দেয়ার মানে তাহাদের, বোঝা গেল। তা দেখো দুটো এই ওয়ার্ডগুলো যে পেয়ারগুলো দেওয়া আছে প্রত্যেকটা পেয়ারের কিন্তু মিনিং আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশান এক, আর এইগুলোকেই বলছে হোমোনিমস। ওকে, আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো সুস্থ থেকো।